আগামীকাল পঁচিশে মে শনিবার ঠিক এই সময় তিনটে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই তিনটে রাশির জাতক জাতিকাদের এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন যে ভুলগুলো প্রতিনিয়ত আমরা করে চলেছি আমাদের ধারণা একটাই এই অর্থপ্রাপ্তি যোগ আলোচনা শুনছি আর কেটে কেটে আমার রাশি আছে কিনা দেখলাম কমপ্লিট হয়ে গেছে অর্থপ্রাপ্তি যোগ এদিকে আমার রাশি তার মানে আমি কোটিপতি হব তাহলে কি করতে হবে চলো লটারি কাটতে হবে এই যে ভুল ধারণাগুলো তাতে কিন্তু আমাদেরই ক্ষতি হচ্ছে আর্থিক দিক থেকে লস হচ্ছে যে কারণে আমি অনুরোধ করি শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখার জন্য অনেক কিছু বোঝা বা জানার আছে যেগুলো আমি আলোচনা করে আপনাদের বোঝানোর চেষ্টা করি প্রথমত আপনাকে জানতে হবে এই অর্থপ্রাপ্তি যোগটা কীভাবে তৈরি হয় এই অর্থপ্রাপ্তি যোগটা তৈরি হয় রাহু শুক্রমঙ্গল দ্বারা এই রাহু শুক্রমঙ্গল যদি আপনার ভালো থাকে তাহলেই কিন্তু এই অর্থপ্রাপ্তির যোগ আপনার সাথে মিলবে এবং কিছু হলেও প্রাপ্তি করবে আর যদি আপনার রাশি আমি বললাম কিন্তু আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখলেন যে এই গ্রহগুলো ভালো নেই সেখানে দাঁড়িয়ে আপনার সাথে কিন্তু মিলবে না তাই এগুলো ভালো করে বুঝতে হবে আগে দ্বিতীয়ত আপনাকে জানতে হবে যে এই অর্থপ্রাপ্তির যোগ আর লটারি কাটা কি এক একদম না সম্পূর্ণ আলাদা দেখুন অর্থপ্রাপ্তি যোগ যদি আপনার তৈরি হয় কোনো না কোনোভাবে আপনার হাতে দশ টাকা হলেও এসে ধরা দেবে এটাই হচ্ছে অর্থপ্রাপ্তি যোগ সেই দশ টাকা হতে পারে আপনি রাস্তায় পড়ে পেয়েছেন বা সেটাই কোটি টাকা হতে পারে বা আপনার কোনো গচ্ছিত অর্থ আপনি রিটার্ন পেতে পারেন বা আপনি কাউকে টাকা ধার দিয়েছেন এটাও আপনি আগামীকাল রিটার্ন পেতে পারেন তাই যে কোনোভাবেই হোক না কেন আপনার হাতে যদি দশ টাকা এসেও ধরা দেয় হতে পারে সেটা আপনারই অর্থ এটাই অর্থপ্রাপ্তি যোগ আর আপনারা অনেকেই ভেবে রেখেছেন অর্থপ্রাপ্তি যোগ মানে মোটা আগের একটা লটারি পাবো সেটা অর্থপ্রাপ্তি যোগ কিন্তু সঠিক নয় অর্থপ্রাপ্তি যোগ ওইভাবে কাজ করে না এবার হতে পারে লটারি থেকেও সেটা যদি কোনো লটারি বিক্রেতা আপনাকে জোরপূর্বক একটা টিকিট দিয়ে যায় সেখান থেকেও ভাগ্য বদলাতে পারে আর আপনি দোকানে দোকানে ঘুরে ঘুরে টিকিট নেবেন ওটা অর্থপ্রাপ্তি চোখে পড়ে না প্রাপ্তি মানে কি আপনার কাছে এসে ধরা দেবে অর্থ এটাই তো প্রাপ্তি আর সেখানে যদি আপনি অর্থের পিছনে ছোটেন সেটা তো প্রাপ্তি হলো না তাই তার সাথে এর কোনো সম্পর্কই নেই এই কথাটা আমি বোঝাতেই পারি না আপনাদের এবার আসুন আপনার রাশি আছে আপনার গ্রহ ভালো আছে আপনার চেষ্টা আছে আপনার পরিশ্রম আছে আপনার সাথে আজকের আলোচনা মিলবে আর আপনার রাশি আছে আপনার গ্রহ ভালো নেই গ্রহ ভালো যদিও আছে আপনার কোনো চেষ্টা নেই পরিশ্রম নেই ইচ্ছা নেই তাহলে কিন্তু মিলবে না সব কিছুর প্রয়োজন আছে তবে গিয়ে কিন্তু এই আলোচনার সুবল আপনারা পাবেন যে কথাটা আমি প্রত্যেকটা দিনই বোঝানোর চেষ্টা করি এছাড়াও আমি প্রত্যেকটা দিন সেম রাশি অর্থাৎ যে কটা রাশিকে নিয়ে আলোচনা করব এই রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদেরকে সময় বলবো। প্রত্যেকটা দিন বলি সেই সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্যও বদলে যেতে পারে এটাও কিন্তু সকলের জন্য নয় যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্য কারণ এগুলো বলে রাখলাম নাহলে বলবেন আবার অর্থপ্রাপ্তির যুগের সাথে লটারি সম্পর্ক নিয়ে আবার লটারির সম্পর্কের সময় বলবে সেটাই একটু ভাঙিয়ে দিলাম এটা সকলের জন্য কিন্তু নয় যারা অলরেডি লটারি কাটতে কাটতে একটা নেশা করে ফেলেছে তারা কাটবে এই কারোর কথা শুনবে না লুকিয়ে হলো তাদের জন্যই ওই সময়টা বলা হবে তার মানে এই নয় যে যে কটা রাশি আছে প্রত্যেকে ওই সময় মেনটেন করে লটারি কাটবে এটা কখনো সম্ভব না কারণ এটা লটারি প্রাপ্তি আলোচনাই না আর যারা লটারি প্রিয় লটারি ভালোবাসে লটারি কাটে লটারিতে অনেক টাকা লস করে ফেলেছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো এটা একটা মেসেজ আমি দিতে পারি তারা আমার মন্দিরে এসে আমার মায়ের কাছে অর্থাৎ জবামা আমার বাঁকালি তার কাছে আপনাদের মনের ইচ্ছা আশা বলে যেতে পারেন আশা করা যায় একুশ দিনের মধ্যে কিছু না কিছু প্রাপ্তি আপনার কিন্তু ঘটবে যারা যারা এর থেকে সফলতা পেয়েছে তাদের কথা মতোই আমি আপনাদেরকে বললাম বহু তথ্য আমার কাছে আছে আমি ফেস করি না কাউকে ফেস করব না না নাম বলবো না তাদের ছবি কখনো দেখাবো কারণ গোপনীয়তা আমার এই জায়গাতেই বজায় থাকে প্রত্যেকের পার্সোনালিটি আছে সেটা আমি মেনটেন করি আমার কাছে বহু প্রমাণ আছে প্রমাণ বলতে যারা সুফল পেয়েছে যারা তাদের জীবনের পরিবর্তন ঘটিয়েছে আমার কাছে আসে আলোচনা করে সমস্ত তথ্যই আছে আমি কখনোই কোনো চ্যানেলে এসে তাদের ফেস করার মানসিকতা নেই তাদের নামটা পর্যন্ত বলবো না তাই আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা চাইছেন যে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন আস্তে পারেন তার জন্য কোনো রকম খরচ করতে হয় না শুধু আসতেই আপনার যা খরচ আমার সাথে পার্সোনাল দেখা করতে গেলে ফিস লাগে কিন্তু মন্দিরে আসতে আপনার মানত করতে কোনো রকম খরচ হয় না মন্দিরে আমার প্রণামী বক্সও নেই এখানে কোনো টাকার ব্যাপারই নেই ভক্তির ব্যাপার মায়ের কাছে ঠাকুরের কাছে আসবেন এখানে কোনো টাকা দিতে হবে তার কোনো মানে নেই হ্যাঁ যার ভালো লাগে একটা মালা একটা সন্দেশ সেটা আলাদা বিষয় তাই যারা চাইছেন তারা আসতে পারেন যারা দূর থেকে দেখছেন তারা আর কি করা যাবে সামনে এসে আর দূর থেকে একটু তো ডিফারেন্স হবেই এবার আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি যে তিনটে রাশি সম্পর্কে আজ আলোচনা করছি অর্থপ্রাপ্তি যোগে প্রথমেই যে রাশির কথা বলবো সেই রাশিটি হল মেষ রাশি দারুণ সময় আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে আর আপনার মেষ রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটছেন নেশা করে ফেলেছেন আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে সময়টা ভিডিও শেষে থাকছে মেনটেন করে একটি টিকিট কাটলে ভাগ্য বদলাতে পারে আর আপনার মেষরাশি আপনি হয়তো ভাবছেন যে সকলকেই বলল বললো মেষরাশি জাতক জাতিকাদের একটা লটারি কাটতে একদম না সকলের জন্য কিন্তু বলা হয় না শুধু এটা তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে নেশা করে ফেলেছে তাদের জন্য আপনি কখনও নেশা করেননি কোনো লটারি কাটেননি এই প্রোগ্রাম দেখে কাটতে যাবেন এই বলটা কখনোই করবেন না আপনারই কিন্তু অনেকটাই ক্ষতি হতে পারে আর যদি আপনার মনে হয় যে আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইছেন তাহলে আপনার জন্মচক বা আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন সঠিক তথ্য জানতে পারবেন দু নম্বর যে রাশির কথা বলবো বিশ্বিক রাশি দারুণ সময় থাকছে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে আর আপনার বিশ্বিক রাশি আপনি নিয়ত লটারি কাটছেন নেশা করে ফেলেছেন আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে যে সময় মেনটেন করে টিকিট কাটলে আপনার ভাগ্য বদলেও যেতে পারে আর আপনার বিশ্বিক রাশি আপনি আচ্ছা প্রথম প্রোগ্রাম দেখছেন আপনি হয়তো ভাবছেন বিশ্বিক রাশি মানেই লটারি কাটতে বললে চলো লটারি কাটি তাদের উদ্দেশ্য বলব একদম সঠিক নয় আপনি কখনও লটারি কাটেননি এই প্রোগ্রাম দেখে কাটতে যাবেন না কারণ আগে ভালো করে জানতে হবে বুঝতে হবে যে এই যে লটারি কাটার সময়টা বলা হয় যারা প্রতিনিয়ত লটারি কাটছে নেশা করে ফেলেছে তাদের জন্য আপনি কখনও কাটেননি এই প্রোগ্রাম দেখবেন আর একটা টিকিট কাটবেন সেখানে আপনারই লস হবে তাই এই ভুল কাজটা একদম করা যাবে না আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কি না জানতে চাইছেন তাহলে আপনার পার্সোনাল জন্মচক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিতে পারেন সেখান থেকে সঠিক তথ্যটা জানতে পারবেন সর্বশেষ তিন নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো মিন রাশির দারুণ সময় আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে আর আপনার মিন রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটের নেশা করে ফেলেছেন কাটতেই হবে তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে সময়টা অবশ্যই ভিডিও শেষে থাকবে আর আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন আপনার মিন রাশি আপনাকে হয়তো ভাবছেন মিন রাশি মানেই লটারি কাটতে বললো চলো লটারি কাটি তাদের উদ্দেশ্যে বলব একদম ভুল সঠিক নয় আগে ভালো করে জানতে হবে বুঝতে হবে তারপর যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে না জেনে বুঝে হঠাৎ কোনো সিদ্ধান্ত নিলে সেখান থেকে কিন্তু লসই হবে তাই না জেনে বুঝে এই লটারি কাটা এর থেকে দূরে থাকবেন ভালোভাবে আগে মিলিয়ে নেবেন এই যে তিনটে রাশিকে নিয়ে আমি আলোচনা করছি এই তিনটে রাশি প্রত্যেকের সাথেই মিলবে এমনটা কিন্তু নয় এই প্রত্যেকের সাথে তখনই মিলবে যখন রাহু শুক্র মঙ্গল জন্মছক বা ভালো থাকবে তাহলেই কিন্তু আমার কথাগুলো মিলবে যদি ডাউন থাকে তাহলে কিন্তু মিলবে না তাই এটা দায়িত্ব আপনার ভালোভাবে এই গ্রহগুলো কতটা আপনাকে সাপোর্ট করছে ভালোভাবে জেনে নেওয়া আর তারপরেই কিন্তু আপনি শিওল হতে পারবেন এবার আসুন এই তিনটে রাশির যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের সময় বলবো বলেছি এখন বলবো সময়টা আগামীকাল সকাল দশটা থেকে বেলা বারোটা মেষ বিশ্বিক এবং মিন রাশির দুর্দান্ত সময় এই সময়টা যদি বের করতে না পারে দশটা থেকে বারোটা তাহলে রাহুকাল এড়িয়েও কাটতে পারে রাহুকাল সময়টা আমি প্রত্যেকটা দিন বলে দিই আজও বলবো সকাল আটটা তেরো মিনিট থেকে সকাল নটা তেপ্পান্ন মিনিট সময়টা অবশ্যই রাহুকাল এই সময়ে কোনো শুভ কাজ করবেন না লটারি তো কাটবেনই না এছাড়া সারাটা দিন কিন্তু শুভ থাকছে আচ্ছা এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার